আসসালামু আলাইকুম আমি তারা বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে পটেটো ললিপপ অথবা বল বানিয়ে দেখাবো এটা অনেক ইজি অনেক সহজ চলেন দেখে নিই কি কী লাগছে এখানে পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি কালো মরিচ ধনিয়া গুঁড়া জিরা সল্ট টেস্টিং সল্ট লবণ এটা মরিচ আর এটা হচ্ছে চিরা চিড়া গুঁড়ো করে নিয়েছে আর চিড়া অবশ্যই রাখতে হবে চিরার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন এবার আমি মরিচগুলো ভালোভাবে লোনের সাহায্যে ভেঙে নেব তারপরে সব উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে এরপর যে আমি আপনাদের কিছু টিপস বলে দিই এখানে যদি আপনাদের চিরা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন সুজি দিতে পারেন দ্যাটস ইট আর একটা কি জানি দিতে হয় আমি ভুলে গিয়েছি ও ভ্যাশন ভ্যাশন দিলেও কোনো সমস্যা নেই আপনারা দিয়ে বানাতে পারেন এটা হচ্ছে আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাঁচটা আলু এটা আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি মিক্সড করে দেব এটা হচ্ছে ভালোভাবে মিক্সড করতে হবে কোনো প্রকার বড় বড় কোয়া থাকা যাবে না তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা ভালো হবে না ক্রিস্পি হবে না এ পর্যায়ে আমার এটা মাখানো হয়ে গেছে আমার একটু ড্রাই 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 মনে হচ্ছে এর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি অল্পটা পানি দিবেন অনেক বেশি না এই পর্যায়ে আমারটা হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছুটা তেল দিয়ে দিলে আরও ভালো হবে তাই আমি একদম সামান্য এক চামচের মতো তেল দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এবার আমি ভালোভাবে মিক্সড করব আর তেলটা আগে দিলে কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা আগে দিতে পারবেন এ পর্যায়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি এই গুলাকে একটা বল বল শেপ দিব কারণ আমি তো চিকেন সরি পটেটো ললিপপ বানাবো আপনারা চাইলে আদার্স অন্য অন্য যে কোনো শেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আর হাতে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে বলটা বানাতে খুবই সহজ হবে সুন্দর হবে বলটা ইজিলি হয়ে যাবে দ্যাটস ইট আমার সবগুলো বল বানানো হয়ে গেছে বা ললিপপ যেটাই বলেন এবার যে কাজটা করতে হবে একটা তাওয়া নিয়ে সরি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা অবশ্যই অনেক বেশি গরম দরকার এ অনেক বেশি গরম না হলে বলগুলো দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখেন আমার এই বলগুলো এরকম কালার এসেছে আমি আরেকটু কালার করবো দ্যাট সিট তারপরে আমি নামিয়ে ফেলবো দেখেন আমার বলগুলো কালার এসে পড়েছে আমি নামিয়ে ফেলবো হয়েও গেছে এই দেখেন এটার মধ্যে আমি সস দিয়ে পরিবেশন করছি আর এটা অনেক বেশি ভালো হয়েছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন। সরি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ